আসসালামু আলাইকুম বিনিয়োগকারী বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। একজন বিনিয়োগকারী আমাকে সিলকো ফার্মা নিয়ে অ্যানালাইসিস করতে বলেছিলেন, তো আমি এখন সিলকো ফার্মা নিয়ে কিছুটা আলোচনা করি। তো শুরুতেই চলেন আমরা সিলকো ফার্মার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর দিকে একটু যাই। সিলকো ফার্মার পেইড আপ ক্যাপিটাল 104 কোটি টাকার মতো, তা মোটামুটি মাঝারি মানের একটা কোম্পানি। আর বিনিয়োগ করার জন্য এই ধরনের কোম্পানি বেস্ট, বিকজ লো পেইড আপের যে কোম্পানিগুলো, এই লো পেইড আপের কোম্পানিগুলোতে বেশিরভাগ সময় দেখা যায় যে অসাধু চক্ররা তাদের কারসাজিতে জড়িত থাকে। আবার যেখানে বিগ সাইজের ভলিউম যে কোম্পানিগুলো, অর্থাৎ এই সকল কোম্পানিগুলো মার্কেট খুব বেশি ভালো না হলে মুভমেন্টে যায় না। বাট এই জাতীয় মিড যে কোম্পানিগুলো আছে, এই মিডল কোম্পানিগুলো কিন্তু মোটামুটি সারা বছর ধরেই একটা মুভমেন্টের মধ্যে থাকে। তো এই জাতীয় কোম্পানি গুলাতে একজন বিনিয়োগকারী চাইলে বিনিয়োগ করতে পারে যদি কোম্পানি ফান্ডামেন্টাল হয়। আমরা যদি ইপিএস এর দিকে একটু তাকাই, তাহলে দেখবো 2021-এ 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, 20-এ 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, এবং 19-এ 2% ক্যাশ এবং 10% স্টক ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ খুব আর্লি স্টেজে এটা লিস্টেড হওয়া একটা কোম্পানি। আমরা যদি লিস্টিং ইয়ারের দিকে একটু তাকাই, তাহলে দেখবো এটা 2019-এ লিস্টেড হয়েছে, অর্থাৎ 2019-এ এই কোম্পানিটি লিস্টেড হয়েছে, যেখানে ডিরেক্টর স্পন্সরদের কাছে 39.12% শেয়ার রয়েছে, ইনস্টিটিউটের কাছে 17% শেয়ার ছিল। তারা আইপিওতে যে শেয়ার পেয়েছিল, সেখান থেকে কিছু শেয়ার তারা ছেড়ে দিয়েছে, এবং তাদের হাতে এখন শেয়ার অবস্থান করছে 8.98%, অর্থাৎ 9% মতো শেয়ার তাদের কাছে রয়েছে, এবং পাবলিকের হাতে একটা বড় অংশের শেয়ার রয়েছে, অর্থাৎ 51.90% শেয়ার রয়েছে পাবলিকের কাছে। তো হোল্ডিং এ যেটা দেখা যায় যে এই কোম্পানিটির ডিরেক্টর স্পন্সররা প্রায় 60% শেয়ার মার্কেটে ছেড়ে দিয়েছে। এখন যে বিষয়টা হলো, একটা কোম্পানি কয়েকটা উদ্দেশ্য সামনে রেখেই শেয়ার মার্কেটে লিস্টেড হয়, যার মধ্যে অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে এই কোম্পানিটি বিক্রয় করা। অর্থাৎ ডিরেক্টর স্পন্সর একটা কোম্পানি স্টার্ট করেছিল, এখন তারা আর এই কোম্পানিটি চালাতে চাচ্ছে না, যে কোনো কারণে হতে পারে। তাদের সাইড বিজনেস আরো বেশি প্রফিটেবল হতে পারে, তারা দেশের বাইরে চলে যেতে পারে, অথবা তারা বিজনেস নিয়ে আর খুব একটা ইন্টারফেয়ার করতে চাচ্ছে না, এরকম এই জাতীয় অনেক কিছু কারণে তারা মার্কেটে শেয়ারটিকে সেল করে দিয়ে দেন তারা মার্কেট থেকে এক্সিট হয়ে যেতে পারে, একটা কারণ। আরেকটা হচ্ছে তাদের কোম্পানি এক্সপানশনের জন্য হতে পারে, অর্থাৎ তাদের কোম্পানিটাকে অর্থাৎ তাদের কোম্পানিটা একটা গ্রোয়িং কোম্পানি, এই গ্রোয়িং কোম্পানিটাকে আরো বেশি গ্রোথ করার জন্য, আরো বেশি ফ্রুটফুল করার জন্য, আরো নতুন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করার জন্য তারা মার্কেটে শেয়ার লিস্টেড করতে পারে। অথবা কিছু কিছু কোম্পানি আছে যারা ব্যাংক থেকে লোন নিয়েছিল এবং সেই লোন আর পরিশোধ করতে সক্ষম হচ্ছে না, তখন তারা তাদের মালিকানা স্বত্ব অর্থাৎ শেয়ার মার্কেটে বিক্রয় করেও সেখান থেকে ফান্ড কালেক্ট করতে পারে। যদি কোনো কোম্পানি তার 50% অ্যাভাব শেয়ার মার্কেটে ছেড়ে দেয়, তখন তার এই মালিকানা স্বত্বের প্রতি খুব একটা ইন্টারেস্ট থাকে না। অর্থাৎ যদি কোনো কোম্পানি মালিকানা স্বত্বের প্রতি তার ইন্টারেস্ট থাকে, তাহলে সে 51% শেয়ার তার হোল্ডিং এ রেখে দেয় এবং বাকি 49 পর্যন্ত শেয়ার সে মার্কেটে ছাড়তে পারে। কিন্তু যখন কোনো কোম্পানি 51%-এর বেশি শেয়ার মার্কেটে সেল করে দেয়, তখন আমরা মোটামুটি ধরে নেই যে এই কোম্পানির ডিরেক্টর স্পন্সররা আর এই কোম্পানিটির প্রতি ইন্টারেস্ট নাই, তারা এই কোম্পানিটা মার্কেটে সেল করতে চাচ্ছে। এখন যেটা হলো, এই জাতীয় কোম্পানিগুলোর ক্ষেত্রে যেটা হয়, তারা স্টার্টিং পর্যায়ে কিছু শেয়ার আপলোড করে এবং এসে খুব ভালো একটা ডিভিডেন্ড দেয়, এবং কয়েক বছরের পর তারা তাদের হাতে রাখা শেয়ারগুলোকে সেল করে দিয়ে দেন মার্কেট থেকে আউট হয়ে যায়। এই জাতীয় কিছু কোম্পানি এমন আছে, আবার অনেক ভালো কোম্পানিও আছে, তাদের এক্সাম্পলও আছে, যারা হচ্ছে শুরুর দিকটাতে ফান্ডের প্রয়োজন ছিল, তখন ফান্ড কালেক্ট করেছে এবং ধীরে ধীরে আবারও তারা তাদের শেয়ারগুলো রিপার্চেস করে নিয়েছে, এবং এই রিপার্চেস করার ফলে তাদের হোল্ডিংটাও বৃদ্ধি পেয়েছে এবং কোম্পানিও ডে বাই ডে ভালো হচ্ছে। আমরা যদি এই কোম্পানির ইপিএস গুলার দিকে তাকাই, তাহলে দেখবো 2017 সালে তাদের ইপিএস ছিল 1 টাকা 60 পয়সা, 2018 সালে 1 টাকা 64 পয়সা, 2019-এ 2 টাকা 28 পয়সা, 2020-এ মাত্র 80 পয়সা, এবং 2021-এ 82 পয়সা ইপিএস। অর্থাৎ তাদের ইপিএস টা ডাউন ট্রেন্ডে রয়েছে। এর পরে যদি আমরা যদি রানিং ইয়ারের ইপিএস এর দিকে তাকাই, অর্থাৎ 2022-এর ইপিএস, তাহলে দেখবো 2022-এর 3rd কোয়ার্টার পর্যন্ত তারা 80 পয়সা আর্নিংস করেছে, আর প্রিভিয়াস ধারাবাহিকতায় যদি তারা আর্ন করে, তাহলে হয়তো সেটা 1 টাকা প্লাস মাইনাস হবে, অর্থাৎ 1 টাকা সামথিং আসতে পারে তাদের আর্নিংস। 1 টাকা যদি আর্নিংস আসে, তাহলে হয়তো কোম্পানিটি 10% ক্যাশ ডিভিডেন্ড দিতে পারে। এই ছিল মোটামুটি আমাদের এই কোম্পানিটির ফান্ডামেন্টাল বিষয়। আর এছাড়াও যদি আমরা এই কোম্পানিটির প্রাইস এর দিকে একটু তাকাই, তাহলে দেখবো যে এই কোম্পানিটির বর্তমান প্রাইস হচ্ছে 25 টাকা 50 পয়সা, এটা হাইয়েস্ট 1 বছরের মধ্যে
মধ্যে এটা হাইয়েস্ট উঠেছিল 35 টাকা এবং এটার লোয়েস্ট হচ্ছে 22 টাকা ছিল। যদিও এটা নতুন মার্কেটে আসা কোম্পানি, এই জাতীয় কোম্পানি গুলোতে ইনভেস্টমেন্ট করার আগে আমাদের কোম্পানির ফান্ডামেন্টালটা আরো একটু ভালো করে জানা দরকার। আমাদের এই কোম্পানির যে অ্যানুয়াল রিপোর্ট গুলো আছে সেই অ্যানুয়াল রিপোর্ট গুলো একটু স্টাডি করতে হবে। সেই রিপোর্টে আমরা দেখবো যে আসলে কোম্পানিটি ডিরেক্টর স্পন্সররা কেন এত বেশি শেয়ার তারা সেল করে দিল, তাদের মূল এইমটা কি শেয়ার সেল করে দেওয়ার। যদি এমন হয় যে তাদের ফান্ডের প্রয়োজন ছিল, সুতরাং একটু বেশি পরিমাণের শেয়ার আপলোড না করলে তাদের সেই ফান্ডটি ফিল আপ হচ্ছিল না, সেক্ষেত্রে একটা বিষয় থাকে। তখন দেখা যাবে যে আগামী 2-1 বছর পরে ডিরেক্টররা আবারও শেয়ার বাইব্যাক করা শুরু করেছে, অর্থাৎ মার্কেট থেকে তারা শেয়ার গুলো কিনে নিচ্ছে। যদি এমনটা না হয় তাহলে বুঝতে হবে যে এই কোম্পানির ডিরেক্টর স্পন্সররা তাদের হাতে রাখা শেয়ার গুলা সেল করে দিয়ে চলে যেতে চাচ্ছে। এটা ছিল মোটামুটি কোম্পানির ফান্ডামেন্টাল বিষয়াদি। তাহলে আমরা এখন এই কোম্পানির টেকনিক্যাল অ্যানালাইসিস এর দিকে যাই। টেকনিক্যাল অ্যানালাইসিস এর যে ইন্ডিকেটর গুলো আমি ইউজ করি তার শুরুতে রয়েছে ক্লাউড। ক্লাউড মোটামুটি আমাদের ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা দেয় কি হতে পারে এই শেয়ারটি, এবং ক্লাউডে কিন্তু এই মুহূর্তে সেল সিগনাল রয়েছে, অর্থাৎ এই শেয়ারটি ক্লাউড সেল সিগনাল দিয়ে দিয়েছে। সুতরাং ক্লাউড অনুযায়ী যদি এই শেয়ারটি কেউ ট্রেড করতে চায় তাহলে তার হাতে রাখা শেয়ার গুলো এখন সে সেল করে দিবে এবং নতুন করে কোনো শেয়ারে সে এন্ট্রি দিবে না। এটা হচ্ছে ম্যাকডি, ও এখনো সেল সিগন্যাল আসেনি, তবে হয়তো 1-2 টাকার যদি বা যদি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে ম্যাকডিও সেল সিগন্যাল দিয়ে দিবে। অর্থাৎ ম্যাকডি এখনো পর্যন্ত বাই সিগন্যালে ছিল এবং বাই সিগন্যালে ডাউন ট্রেন্ডে ছিল, সুতরাং ম্যাকডি একটা নেক্সট 1 টাকার যদি বস যদি এটা ডাউন ট্রেন্ডে চলে আসে, অর্থাৎ শেয়ার যদি মার্কেট প্রাইসটা নিচের দিকে আসে তাহলে ম্যাকডি এখান থেকে সেল সিগন্যাল জেনারেট করে ফেলবে। সুতরাং ম্যাকডিও এটা থেকে সেল সিগন্যাল দিচ্ছে বলে আমরা ধরে নিলাম। এরপরে যদি আমি নেক্সট যে ইন্ডিকেটর রয়েছে আমাদের আরএসআই, আরএসআই টা যদি আমি একটু দেখি যে এই কোম্পানিটির প্রতি পাবলিকের অপিনিয়ন কি, পাবলিক এটা কেমন কিনতে চাচ্ছে বা এটার বাই সিগনাল বা সেল সিগনাল কেমন আছে, তাহলে দেখবো যে এটার বাই বা সেল সিগনাল দুটোই মোটামুটি আছে, অর্থাৎ খুব বেশি পরিমাণের বাই সিগনাল বা খুব বেশি পরিমাণের সেল সিগনাল এই শেয়ারে নাই। সুতরাং এটার আরএসআই রয়েছে 50-এর কাছাকাছি। অ্যান্ড সর্বশেষ আমি যে ইন্ডিকেটরটি ইউজ করি সেটি হচ্ছে আমাদের এলিওটর ওয়েব। এলিওটর ওয়েবে আমাদের যে ওয়েব গুলো রয়েছে, অর্থাৎ এলিওটর ওয়েবের স্টার্টিং এ যে 5টা ওয়েব রয়েছে সেই 5টা ওয়েব হচ্ছে আমাদের আপ ট্রেন্ডের ওয়েব, দেন আমাদের একটা কারেকশন ওয়েব আসে এবিসি, দেন আবারও আপ ট্রেন্ডের ওয়েব শুরু হয়। তো সেক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে এলিওটর ওয়েবটি এখান থেকে তার যাত্রা শুরু করেছিল, অর্থাৎ এই পর্যন্ত যদি তার ওয়েব অন হয় দেন এখানে শেষে ওয়েব 2 কমপ্লিট করে ফেলেছে। যদি আমাদের এই যে আপ কারেকশনটা আসছে সেটা যদি ওয়েব 2 কে ক্রস করে নিচের দিকে না চলে যায় তাহলে এখানটাই ওয়েব 2 হবে, দেন ওয়েব 3 এদিকে আসবে, ওয়েব 4 এন্ড ওয়েব 5 এদিকে চলে যাবে। সুতরাং আমরা যদি ধরে নেই যে এখানে ওয়েব 2 কমপ্লিট করে ফেলেছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আমাদের এই লেভেলটার নিচের প্রাইস চলে আসতেছে মার্কেট প্রাইস, অর্থাৎ এখানে আমাদের 24 টাকার নিচে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না মার্কেট প্রাইস 24 টাকার নিচে চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা ধরে নিচ্ছি যে এটাই হচ্ছে আমাদের ওয়েব 2। তো এখানে যদি ওয়েব 2 হয় তাহলে আমরা এখন আছি ওয়েব 3 তে, এন্ড ওয়েব 3 টা আমাদের কি হচ্ছে, ওয়েব 3 টা হবে সবচেয়ে বড় ওয়েব, অর্থাৎ ওয়েব 1 এন্ড ওয়েব 5 এর তুলনায় ওয়েব 3 টা হবে লং। তো সেক্ষেত্রে আমাদের এই লং ওয়েবের মধ্যে আমরা আছি এবং এখান থেকে একটা ভালো মানের মুভমেন্ট হতে পারে, বাট আগে দেখতে হবে এই শেয়ারটি ডাউন ট্রেন্ডে এসে আমাদের ওয়েব 2 কে ব্রেক না করে যায়। যদি এটাকে ব্রেক করে নিচের দিকে চলে যায় তাহলে ধরে নিতে হবে যে এটা ওয়েব 2 ছিল না, সে এখনো ওয়েব 1 এই আছে, তখন আমাদের এইটা ওয়েব 1 নাই, নতুন করে যেখানে আসবে সেটাই হবে আমাদের ওয়েব 1। তো বন্ধুরা এটাই ছিল সিলকো ফার্মার অ্যানালাইসিস। এই চ্যানেলে শেয়ারের ফান্ডামেন্টাল এন্ড টেকনিক্যাল অ্যানালাইসিস আপলোড করা হয়। আপনি আমার চ্যানেলের বিস্তারিত ভিডিওগুলো দেখে আসতে পারেন, আর যদি আপনার মনে হয় অন্য কোনো শেয়ার নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা আছে সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনার কাঙ্ক্ষিত শেয়ার নিয়ে আমি পরে কোনো একটা ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।